Hey guys, this is Adolfin Arif from CleaverCode YouTube channel. তো আমাদের এই প্লেলিস্টের অনেকটাই শেষ পর্যায়ে চলে আসছি আর কয়েকটা ভিডিওর মাধ্যমেই আমরা আমাদের এই প্লেলিস্টের এন্ডিংটা দেখতে পাবো এবং লাস্ট ভিডিওতে আমরা কি করছিলাম আমাদের প্রজেক্টের ডিটেলস ফাংশন বা ডিটেলস ক্লাস আমরা ক্রিয়েট করছিলাম এখানে ভিউজ ডট পাইয়ে এখানে এসে ডিটেলস ডিটেল ডট এসটিএমএল একটা ফাইল ক্রিয়েট করছিলাম এবং এটার আউটপুটটা এখানে আমরা এইভাবে শো করছিলাম তো এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই ওকে আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে লেসন আমরা যখনই আমি লিস্ট ডট সরি লিস্টে যাই আমি তো এই লিস্ট থেকে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লিস্ট তো এখানে যখন পাইথন ফর বিগিনার্সে ক্লিক করবে তখন যেন আমাদের এই পাইথন ফর বিগিনার্স প্রজেক্টের ভিতরে আন্ডারে যত লেসন থাকে সবগুলো যেন আমাদের ডিটেলস পেজে এখানে ডিটেলস পেজে যেন শো করে সিরিয়াল বাই সিরিয়াল তো ওই সিস্টেমটা আমাদের বিল্ডিং করতে হবে আমাদের লেসন রাখার জন্য তো একটা টেবিল প্রয়োজন ডাটাবেজে এখানে তাই না তো এখন আপাতত কোনো টেবিল নেই আমাদের এখানে তো আমাদের সেটাকে ক্রিয়েট করতে হবে তো সেটা ক্রিয়েট করলে কোথায় যেতে হবে অবশ্যই মডেল ডট পাই যেতে হবে মডেলস ডট পাই এবং এখানে এসে এই যে প্রজেক্ট একটা ক্লাস আমরা ক্রিয়েট করলাম এটার মতো সেম আর একটা আমরা ক্লাস এখানে ক্রিয়েট করব এবং ওইখানে আমরা কি করব আমাদের লেসনস রাখব ওকে তো এখানে আমি কি করতে পারি এখানে জাস্ট বলতে পারি যে এখানে ক্লাস দেন এই ক্লাসের নাম রাখলাম যে লেসন এবং এটা কি হবে মডেলস ডট মডেল এবং এখানে আমাদের কিছু ফিল্ড লাগবে প্রথমত তো আমাদের স্ল্যাগ লাগবে যেহেতু আমরা কুইরি করব তো স্ল্যাগ ইজ ইকুয়াল কী হবে মডেলস ডট আমাদের যে স্ল্যাগ ফিল্ড আছে ওই স্ল্যাগ ফিল্ড আমি এখানে ইউজ করতেছি দেন আমাদের কি লাগবে আমাদের টাইটেল লাগবে তো টাইটেল ইজ ইকুয়াল আমি এটাকে মডেলস ডট কেয়ার ফিল্ড নিতেছি এখানে তো এটার ম্যাক্স লেন্থ আমাদের দিয়ে দিতে হবে ম্যাক্স লেন্থ আমি এটাকে 255 দিয়ে দেব তো আমি এখানে জাস্ট বলতেছি 255 দেন আমাদের কি লাগবে আমাদের কোর্স লাগবে কোর্স বলতে আমাদের যেই প্রজেক্ট আছে এই যে প্রজেক্ট তো এই প্রজেক্টটা আমাদের এখানে ধরতে হবে ঠিক আছে তো এই প্রজেক্টটা আমরা বলে দেব যে এখানে ফরেন কি একটা রিলেশন করে দেব আমাদের এই ক্লাসের সাথে এই লেসন ক্লাসের ওকে যার ফলে কি হবে এই যে এই লেসনটা এই কারেন্ট লেসনটা কোন প্রজেক্টের বা কোন ফর এক্সাম্পল আমি যদি আউটপুটে যাই যে এই যে পাইথন ফর বিগিনার্স এটা একটা প্রজেক্ট ওকে তো এই যে অবজেক্টটা সরি আচ্ছা একটু রিলোড হয়ে নেই আমরা এখানে কি করতেছি ওকে এই যে পাইথন ফর বিগিনার্স এবং ডিজেঙ্গু ফর বিগিনার্স এই যে এক একটা অবজেক্ট প্রজেক্টের ঠিক আছে তো আমি এই মডেলস ডট পাইয়ের মধ্যে এখানে একটা রিলেশন করে দেবো লেসনের সাথে এই প্রজেক্টের ঠিক আছে যার ফলে আমরা বুঝতে পারবো যে এই পাইথন ফর বিগিনার্স অথবা এই ডিজেঙ্গু ফর বিগিনার্স প্রজেক্টের আন্ডারে কোন কোন লেসনগুলো আছে ওকে তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট একটা ফরেনকে চালাবো তো এটার এই প্রজেক্টটা ধরার জন্য আমি এটার নাম দিলাম যে জাস্ট কোর্স নাম একটা নাম দিলাম আমি আপনারা যে কোনো নাম দিতে পারেন ওকে দেন এটা মডেলস ডট ফরেনকে হবে তো আমি যখন ডিজেঙ্গুর কোর একটা প্লেলিস্ট স্টার্ট করব বা কোর জিনিসগুলো নিয়ে ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আমি প্লেলিস্ট ক্রিয়েট করব তখন এক একটা বিষয়ে আমি একদম ডিটেলস এক্সপ্লেইন করব ওকে এটা যেহেতু একটা প্রজেক্টের ভিত্তিতে প্লেলিস্ট ক্রিয়েট হইতেছে সেই ফলে আমি আর এত ডিটেলস রিলেশনশিপ নিয়ে কথা বলতেছি না ওকে তো আমি এখানে জাস্ট ফরেনকে দিলাম প্রথমত আমাদের প্রজেক্ট ক্লাসটাকে এখানে পাস করতে হবে দেন আমাদের কী করতে হবে একটা অন ডিলিট চালাতে হবে যে যদি এই কোর্সটা ডিলিট হয়ে যায় যদি এই কোর্সটা ডিলিট হয়ে যায় তাহলে এই লেসনটা কি হবে বা যতগুলো লেসন এই কোর্সের মধ্যে থাকবে বা প্রজেক্টে থাকবে তখন এই লেসনগুলো কি হবে অ্যাকচুয়ালি ওকে তো আমি এখানে জাস্ট অন ডিলিট বলতেছি অন আন্ডারস্কোর ডিলিট এবং এখানে জাস্ট মডেলস ডট আমি এটাকে সেট নাল করে দেবো যদি আমার এই প্রজেক্টটা ডিলিট হয়ে যায় ওকে আমার এই ফিল্ডটা নাল করে দেবে ওকে
এই ফিল্ডটা আমাদের নাল করে দিবে শুধু। তো তার জন্য আমি এখানে জাস্ট বলতেছি যে সেট, ওপস, সেট আন্ডারস্কোর নাল, ওকে সেট আন্ডারস্কোর নাল দিয়ে দিলাম, এবং সরি এটা ওট থাকবে না। দেন আমাদের কী করতে হবে, এখন আমি জাস্ট বলতেছি যে নাল ইজ ইকুয়াল ট্রু, ওকে নাল ইজ ইকুয়াল ট্রু করে দিলাম। দেন আমাদের আরও একটু আরও কিছু ফিল্ড নিতে হবে, ফর এক্সাম্পল পজিশন একটা ফিল্ড নেব আমরা এখানে, যার মাধ্যমে আমরা সামনে কুয়েরি করব। তো পজিশন ইজ ইকুয়াল আমি এখানে বলতেছি মডেলস ডট, আমি এটাকে ইন্টিজার ফিল্ড নেব। তো এখানে জাস্ট ইন্টিজার ফিল্ড আমি এখানে সিলেক্ট করলাম, তো ইন্টিজার ফিল্ড নিতেছি। দেন আমাদের ভিডিওর ইউআরএল জাস্ট সেট করব, আমরা ভিডিও ডিরেক্ট ভিডিও আপলোড করব না, ওকে আমরা ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপলোড করব, এবং ওখান থেকে জাস্ট ভিডিওর ইউআরএলটা নিয়ে এসে এখানে পেস্ট করলে বা অ্যাড করলেই আমাদের ভিডিওগুলো শো করবে। তো ওই ফ্রেম ইউজ করব আমরা, ওকে। তো আমি এখানে জাস্ট বলতেছি যে ভিডিও আন্ডারস্কোর ইউআরএল ইজ ইকুয়াল, এখানে জাস্ট মডেল, আমি এটাকে জাস্ট কেয়ার ফিল্ড নিতে পারি এখানে, তো জাস্ট নিলাম। দেন এটার ম্যাক্স লেন্থ আমাকে দিয়ে দিতে হবে, তো ম্যাক্স লেন্থ আমি সেম 255 দিলাম। দেন আমাদের কী করতে হবে, কোড দিতে হবে, যেহেতু এখানে আমরা সোর্স কোডও পেস্ট করবো বা সোর্স কোডও আমরা প্রোভাইড করব, যার ফলে কী করতে হবে, আমাদের একটা ফিল্ড নিতে হবে যেটার নাম হবে কি সোর্স, অপস সোর্স আন্ডারস্কোর কোড, ওকে আমরা একটা সোর্স আন্ডারস্কোর কোড, যেহেতু এটাকে কোড প্রোভাইড করা হবে, ওকে। তো এটার ফিল্ড আমি নেব মডেলস ডট টেক্সট, যেহেতু কোড অনেকগুলো হতে পারে, তো আমি এখানে টেক্সট ফিল্ড নিলাম, এবং এখানে আমি জাস্ট বললাম যে ব্লাঙ্ক ইজ ইকুয়াল ট্রু করে দিলাম, যে এটা খালি থাকতে পারে আবার নালও থাকতে পারে, তো এটা জাস্ট আমি ট্রু করে দিলাম, ব্লাঙ্ক ইজ ইকুয়াল ট্রু, নাল ইজ ইকুয়াল ট্রু, ওকে। দেন আমাদের আরও একটা ফিল্ড নিতে পার, আমরা কিছু নিতে পারি যে থাম্বনেল আমরা আপলোড করতে পারি, যেভাবে আমরা প্রজেক্টের ক্ষেত্রে এখানে আপলোড করছি, ওকে। তো তার জন্য আমি এখানে জাস্ট বলতে পারি থাম্বনেল ইজ ইকুয়াল মডেলস ডট ইমেজ ফিল্ড, ওকে ইমেজ ফিল্ড, এবং এটার ভিতরে আমি বলে দিতে পারি যে আপলোড টু কোথায় হবে। তো আমি এখানে আরও একটা নিউ একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করতে পারি মিডিয়া ডট আন্ডারস্কোর রুটের মধ্যে, যেভাবে আমরা প্রজেক্ট প্রো আই আন্ডারস্কোর IMG দিয়ে দিয়েছিলাম। তো এখানেও আমরা এরকম কোনো কিছু করতে পারি যে লেসন আন্ডারস্কোর IMG এরকম কিছু আমরা দিয়ে দিতে পারি, ওকে। দেন আমাদের স্ট্রিং রিটার্ন করতে হবে, তো আমি জাস্ট ডেফ আন্ডারস্কোর STR ইউজ করতেছি, এবং এখানে বলতেছি যে রিটার্ন কী হবে, রিটার্ন হবে সেলফ ডট টাইটেল, ওকে সেলফ ডট টাইটেল কী করতেছি আমরা এখানে রিটার্ন করে দিতেছি, ওকে দ্যাটস ইট। আমরা এখন কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। দেন এখন তো ডাটাবেজে এসে রিলোড করলে কোনো ফায়দা নেই, কারণ আমরা এখনও ডাটাবেজে অ্যাপ্লাই করিনি, শো করি নেই। তো তার জন্য কী করতে হবে, আমাদের অ্যাডমিনে যেতে হবে, অ্যাডমিন ডট পাই এর মধ্যে আসলাম, এবং এখানে এসে কী করতে হবে, আমাদের আমাদের রেজিস্টার করতে হবে কোনটা, আমরা যেই লেসন ক্লাসটাকে ক্রিয়েট করলাম। তো আমি এখানে জাস্ট ইম্পোর্ট করে দিতেছি প্রজেক্টের পাশেই যে লেসন, এবং এই প্রজেক্টের নিচে আমরা কী করবো, এটাকে রেজিস্টার করে দেবো কীভাবে, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, রেজিস্টার কী করবো, লেসন করলাম, ওকে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, এখানে আসলাম, রিলোড করলাম আমাদের অ্যাডমিন প্যানেল। দেন রিলোড করার সাথে সাথেই কী হয়েছে, এখানে লেসন্স একটা টেবিল ক্রিয়েট হয়েছে, এবং আমি যদি লেসন্সের ভিতরে যাই এখন, তাহলে কী করতেছে, এখানে কোনো কিছুই শো করতেছে না, এখানে বলতেছে যে নো সাচ সোর্স আন্ডারস্কোর লেসন, ওকে সোর্স আন্ডারস্কোর লেসন। তো এই প্রবলেমটা কীভাবে ফিক্সড করা যাবে, কীভাবে সলভ করা যায়, এই জিনিসগুলো আমরা এখন দেখব।
তো এখানে কি বলছে দেখুন, এখানে বলছে যে সোর্স আন্ডারস্কোর লেসন। তো আমরা এখন ইয়াতে যাই, মডেলস ডট পাইয়ে যাই, এখানে আসলাম, এখানে কি বলছে সোর্স আন্ডারস্কোর লেসন বলতে কিন্তু কোনো কিছু নাই এখানে। তো যেহেতু আমরা এখানে ফরেনকে এটাকে চালাইছি, তো বেসিক্যালি ফরেনকেতে কোনো কিছু করতে হয় না, বাট যেহেতু আমরা এই প্রজেক্টের আন্ডারে বহুত লেসন হতে পারে, অনেকগুলো লেসন হতে পারে, তো আমরা কি করতে পারি, একটা প্রপার্টি, এই লেসনের একটা প্রপার্টি ফাংশন আমরা এখানে ক্রিয়েট করতে পারি প্রজেক্টের ক্লাসের ভিতরে, যার ফলে কি করবে, একেবারে এক সিরিয়াল ওয়াইজ আমাদের কি করবে, আমাদের পজিশনগুলোকে চেক করে করে আমাদের মাঝে শো করবে। তাহলে আর কি হবে, আমাদের এইখানে যে সোর্স আন্ডারস্কোর লেসন ইয়েটা দেখাইতেছে, আমাদের এরোটা দেখাইতেছে, ওইটা আর থাকবে না, ওইটা চলে যাবে। আমরা একটু নিচে নামলেই দেখতে পারবো এখানে মেইন প্রবলেমটা হচ্ছে, এখানে প্রবলেমটা ডিরে কীভাবে শো করতেছে না। তো আমি জাস্ট ওইটা ইয়ে করে, এখানে কি বলছে দেখুন, যে নো সাচ টেবল সোর্স লেসন। ওকে, সরি, আমি একটু ইয়ে করে ফেলছি যে আমরা এই যে আরেকটা ভুল হয়ে গেছে আমাদের, যে এই যে আমরা লেসন যেই মডেলসটা আমরা ক্রিয়েট করলাম, ক্লাসটা ক্রিয়েট করলাম, এটা অ্যাপ্লাই করার জন্য তো আমাদের দুইটা কমান্ড আমাদের অ্যাপ্লাই করতে হয়, তাই না? দুইটা কমান্ড আমাদের চালাইতে হয়, তো ওই দুইটা কমান্ড চালাইতেই তো আমরা ভুলে গেছি। আমি এখানে আসলাম, আমি এখানে বলতেছি যে পাইথন ম্যানেজ ডট পাই দেন মেক মাইগ্রেশনস, মেক মাইগ্রেশনস চালাইলাম, দেন এখন এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন মডেল লেসন ক্রিয়েট হয়ে গেছে, এবং ফাইনালি আমাদের কী করতে হবে, মাইগ্রেট করতে হবে শুধু। তো আমি এখানে মাইগ্রেট করলাম। ওকে, তো ইরোর পড়লে ইরোরের সাথে সাথে আপনাদের সাথে রেখেই ফিক্সড করা উচিত। আমি যদি ভিডিও পোস্ট করে বা ভিডিও অফ করে দেন এটাকে ফিক্সড করে আবার এগিয়ে নিয়ে রেকর্ড করি, তাহলে আর কোনো শিখা হইল না বা কোনো কিছু জানা হইল না। তো যখনই আমাদের মাইগ্রেট বা মাইগ্রেশন চালানো শেষ, তখন আমরা কি করব, আমাদের সার্ভারটাকে রান করলাম। এখন যদি রিলোড করি তাহলে কি হবে, তাহলে আমাদের এই ইরোরটা আর থাকবে না। ওকে, দেখুন এটা এই ইরোরটা চলে গেছে, কিন্তু লেসনে আসলাম, কোনো ইরোর নেই। ওকে, তো একটু আগে যেটা বলতেছিলাম যে এই প্রজেক্ট ক্লাসের ভিতরে এই লেসনের একটা প্রপার্টি অ্যাড করা, প্রপার্টি ফাংশন অ্যাড করা, তো ওইটাও আমাদের কাজ লাগবে, ওইটাও আমরা নেক্সট ভিডিওগুলোতে করব, ঠিক আছে, যখন আমরা কুইরি চালাইব পজিশন বাই পজিশন শো করানোর জন্য। ওকে, পজিশন দিয়ে কুইরি চালিয়ে আমাদের সিরিয়ালগুলোকে মেনটেন করব। ওকে, তো এখন দেখুন, আমরা যদি এখন অ্যাড লেসনে যাই, তাহলে কী কী ফিল্ড দেখাইতেছে, প্রথম অবস্থায় দেখাইতেছে স্লাগ এবং টাইটেল, এবং যখন আমি কোর্সে আসলাম, দেখুন কোর্স ফিল্ডের মধ্যে যখন ক্লিক করতেছি, তখন দুইটা দেখাইতেছে, একটা হচ্ছে পাইথন ফর বিগিনার্স, আর একটা হচ্ছে ডিজাঙ্গো ফর বিগিনার্স। ওকে, তো আমরা যেই প্রজেক্টের জন্য লেসন অ্যাড করব, ওই প্রজেক্টটা এখানে সিলেক্ট করে যদি এই ফিল্ডগুলোকে ইম্পোর্ট করে আমাদের লেসন অ্যাড করি, তাহলে ওই প্রজেক্টের আন্ডারে চলে যাবে এই লেসনগুলো। ওকে, তো এইভাবেই আমরা সামনের ভিডিওগুলোতে অ্যাড করব এবং শো করব আমাদের লেসন ডিটেলস প্রত্যেকটা প্রজেক্ট বাই প্রজেক্ট। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সিম্পলি জাস্ট মডেলটা অ্যাড করা দেখাইলাম। তো এখানে মডেলের মধ্যে যে ফরেন কেটা আছে, এই ফরেন কে রিলেশনশিপ কী, এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, কারণ রিলেশনশিপ না জানলে বা না বুঝলে এই জিনিসগুলো বোঝা অনেকটাই কঠিন হয়ে যায় বা অনেক টাফ হয়ে যায়। ওকে, তো এই রিলেশনশিপ কী, ডিজাঙ্গো রিলেশনশিপ কী, মডেলস রিলেশনশিপ, এই জিনিসগুলো প্লিজ একটু ইয়েতে দেখে নেবেন, ইউটিউব অথবা গুগল করে দেখে নেবেন, যদি একদম বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনাদের মাস্ট বি দেখতে হবে, বাট ইন্টারমিডিয়েট হলে আশা করি কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা এগুলো নিয়ে সচরাচর কাজ করে থাকেন। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, আল্লাহ হাফেজ।